জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে ফরিদপুরের নিত্যপণ্যের দাম বাড়িয়ে বিক্রি করার অভিযোগে বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার এলাকার বিভিন্ন চাউলের দোকান ও মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বোতলজাত সয়াবিন তেলের দাম বেশি রাখায় ও নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় চাউল বিক্রির রসিদ না দেওয়ার অপরাধে মেশার বিশ্বাস ট্রেডার্স, মেশার অধিকারী ট্রেডার্স ও মেশার বৈদ্যনাথ সাহায়ন ব্রাদার্সকে 18,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া লিখিত অভিযোগ নিষ্পত্তিতে 2টি হোটেলকে 10,000 টাকা করে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ। এ সময় তাকে সহায়তা করেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ বজলুর রশিদ খান ও জেলা পুলিশের সদস্যরা। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন যাবতই আমরা এই ভোজ্য তেলের বিষয়ে বাজারে কিছুটা অস্থিরতা দেখতে পাচ্ছি, যেখানে ধার্যকৃত মূল্য থেকেও বেশি নেওয়া হচ্ছে মর্মে আমরা ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পাচ্ছিলাম, কিন্তু আমরা হাতে নাতে ধরতে পারছিলাম না। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে এই বিশ্বাস ট্রেডার এখানে MRP যেখানে লেখা আছে 910 টাকা, সেখানে তিনি আরও 10 টাকা করে বেশি চাচ্ছেন, সে 2 লিটার বোতলেও বেশি চেয়েছেন এবং তিনি স্বীকারও করেছেন। এবং যে ভুক্তভোগী ভোক্তা তিনিও এখানে আছেন। তা আমরা বিষয়টা হচ্ছে যে এই আমরা বারবার সচেতন করেছি এই ব্যবসায়ীদেরকে নিয়ে, একাধিক কিন্তু মিটিং করেছি এবং এই বাজারগুলোতে আমাদের কিন্তু নিরবিচ্ছিন্ন মনিটরিং চলে। আমাদের এখানে জেলা বাজার কর্মকর্তা মহোদয় আছেন, আমাদের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মহোদয় আছেন, জেলা পুলিশের একটা টিম আছে, আমাদের এই তদারকিগুলো নিয়মিত হয়। কিন্তু তারপরেও তারা কিন্তু এই MRP থেকেও বেশি নেওয়ার একটা প্রবণতা আছে। আমরা আজকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব এবং আমরা আরও বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা এই অভিযানটা অব্যাহত রাখব।